दर्जा चु कर दे मंजिल जाना नी माँ मोहम्मद सदाद कुशाद दह दिल आज जाने माँ मोहम्मद माँ बुलबुली नाला दर गुलिस्तान अहम्मद माँ लुलुई मर्जा आमाने माँ मोहम्मद मुस्ता गिरे के गुना हम हर चंदे उजर खा हम पछ मुर्दा चु गया हम बर आने माँ मोहम्मद अज दर्द जख्मे इसिया मरा चिगम च सदीप अज मर हमें सफाया दरमान माँ मोहम्मद मताली बे मुस्तफायम बर दरगही गदायम सुल्ताने मा मोहम्मद दरबाग बुस्तानम दिगार मुखा मैनुद्दीन चिस्ती बगम दसस्त कुरान बुस्ताने मा मोहम्मद हे खाजा बाबा अपनारे गोपन उजिफाटीर द्वारा गोपन कलम टी उसिले आमि किछु बोलार तौफिक आमाके करुन আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবো তারপর আমরা সাজদা শরীফ পড়ব আমরা দশি মহরমে কারবালার ময়দানে যেই বেদনার দুঃখের ঘটনাটি দেখতে পাই যে নবীর বংশকে কতল করে নবীর বংশকে হত্যা করে ইসলাম প্রতিষ্ঠিত এই কেমন ইসলাম যেখানে আল্লাহ পাক বলছেন যে আমাকে ভালোবাসতে চাই সে যেন আমার হাবিবকে ভালোবাসে আর আমার হাবিব বলছেন যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার বংশকে ভালোবাসে আবার উনি সেটাও বলেছেন তোমরা দুইটা জিনিস শক্ত করে ধরে রাখবে কখনো তোমরা গোমরাহ হবে না এক কিতাব আল্লাহি আর একটা হচ্ছে নবীর বংশ আপনারা নবীর বংশকে হত্যা করে নামাজ রোজা হজ যাকাত পালন করছেন আর এক আল্লাহকে ডাকছেন এই ডাকার মানে কি যেখানে খাজা বাবা বলছেন শাস্তি হুসাইন বাদশাহাস্তে হুসাইন রাজা হুসাইন রাজার রাজা হুসাইন মহানবী স্বয়ং বলেছেন যে হুসাইন মিন্নি ওয়া আনা হুসান হুসাইন যে হুসাইন আমা হতে আমি হুসাইন হতে খাজা বাবা আরেকটি কথা বলেছে যে হুসাইনের গোলাম আমি খাজা তার গোলাম তো আমরা কি করে বাংলাদেশে বর্তমান কারবালা তো কারবালার যে ইয়াজিদের যে ঘটনা বর্তমানেও ইয়াজিদ আছে কেন বললাম কথাটি বাবার বইতে আছে যে ইয়াজিদি মুসলমান এবং হুসাইনি মুসলমান দেখলেই চিনতে পারবেন ইয়াজিদি মুসলমান কখন চিনবেন যখন ইয়াজিদের বিরুদ্ধে কথা বলবেন মুয়াবিয়ার বিরুদ্ধে তখন গায়ে ফুসকা পড়বে গায়ে আগুন জ্বলবে আর এখন তো হুসাইনের শান বলতে গেলেই শিয়া হয়ে যায় এখন মাওলানির কথা বললেই শিয়া হয়ে যায় পাক পঞ্জাতনের কথা বললেই শিয়া হয়ে যায় বাবার মুখে একটা কথা শুনছিলাম কিয়া শিয়া কিয়া সুন্নি আগার দিল মে পাক পঞ্জাতন কি প্যার হো তো ইহি কাফি হ্যায় কে সুন্নি আর কে শিয়া যদি হৃদয়ের মধ্যে পাক পঞ্জাতনের ভালোবাসা থাকে এটাই তো যথেষ্ট আর কি লাগে খাজা বাবাকে কয়েকজন আয়সা বলছিল ইয়াজিদের বিষয়ে খাজা বাবা বলছিল আমি হুসাইনের প্রেমে এতই বিভোর এতই বিভোর যে ইয়াজিদকে নিয়ে ভাবার আমার সময় নেই আর ছোট্ট করে আর একটু কথা বলতে চাই যে সেটা হচ্ছে মুমিন এবং আমান দুটা কখনো এক হতে পারে না বাবা এই কথাটা বলছেন যে আমানুদের জন্য হচ্ছে ইবাদত আর মুমিনদের জন্য কখনো ইবাদত না কারণ মুমিন হয়ে গেলে আর ইবাদত থাকে বাবা বলছেন যে আমি সমস্ত কোরআনে চার জায়গায় আল্লাহকে পাচ্ছি আল্লাহ কাদের সঙ্গে থাকে ধৈর্যশীলদের সাথে ইন্নাল্লাহ মাসওয়াবিহি মুমিনদের সাথে থাকে মুত্তাকিনের সাথে থাকে আরেকটা আমি ভুলে গেছি আর ধ্যানসাধনার যে বিষয়টি দেখবেন আপনি যেখানে বায়াত হন না কেন যেখানে ইয়া হন মূলের শিক্ষা কিন্তু এক হওয়া আপনার ভিতরের খান্নাসকে ত্যাগ করা এটা হচ্ছে মূল শিক্ষা আর আর হ্যালো আর বাবা যেই ধ্যান সাধনার স্কুলটি করেছেন সেটা নগদ বাবা অনেক শ্রেণীর লোকেরাই বলে থাকেন মরার পর পাবেন এমন পাবেন তেমন পাবেন অথচ নবী পেয়েছেন নগদ সবকিছু নগদ সুফি জমে পাওয়াটাও নগদ নগদ যদি কেউ পেতে চান আপনারা ধ্যান সাধনা করতে পারেন
বাবা একটা কথা বলেছে, সারা জীবন বাবা বাবা ডাকবে, পাবে না কিছু এমন বাবা ডাকবে না, আসো বসো বুড়ি ধরো সাধনা করো, না পাও ফেলে দাও। পীর বড় নয়, সত্য বাবাটাই বড়। গুরু কি? গুরু হচ্ছে, গু হচ্ছে অন্ধকার, গু হচ্ছে আলো, যে কিনা অন্ধকারের পথ থেকে আলোতে নিয়ে আসবে তিনি হচ্ছেন গুরু। তো গুরু আমাদের পথ দেখাবেন, কিভাবে আমরা নিজেকে চিনব, কিভাবে আল্লাহকে পাব, সেই পথ তিনি দেখাবেন। বাবা এটাও বলতেছেন যে পীর দেওয়াও শিরক, কিন্তু সেটা শেষ শিরক, এটা ধরা ছাড়া উপায় নেই। আল্লাহ পাক এটাও বলতেছেন রাব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযু ওয়াকিলা, পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও না কেন কিচ্ছু নাই আল্লাহ ছাড়া, ফাত্তাখিযু থাপা দিয়ে ধরো, দৃঢ় ভাবে ধরো, উকিল ধরো, হাকিমের কাছে যেতে হলে উকিল ধরতে হবে, উসিলা ছাড়া কখনো আল্লাহকে পাবে না। কাদা বাবা বলছেন লা শাইকু হা হাক্কা ইবলিস, শাইকু যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান। আল্লাহ পাক কোরআনে এটাও বলছেন যে যে জাতি তার নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে জানে না, আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করি না। দলিল সূরা রাদের 11 নম্বর আয়াত। আমরা এখন যার যার মসজিদের ধনে থেকে আমরা উজিফাটা পড়বো, আমরা আমি প্রথম পড়বো, আপনারা শুনবেন, আপনারা বলবেন, আমি শুনে তারপরে পড়বো। ইব্রাহিম ইয়াল্লাহু ইয়ারহমানু ইয়ারহিমু ইয়ারহমাতুল আলামিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জানে মান্নে সারাম বনামে হুসাইন মুনামে গুলামে গুলামানে হুসাইন শাহস্তে হুসাইন বাদশাহ হস্তে হুসাইন দীন হস্তে হুসাইন দীনে পানা হস্তে হুসাইন সদাদ নদাদ দস্ত দরদস্ত ইয়াজিদ হক কে বিনায়ে লা ইলাহা হস্তে হুসাই ইয়ালি ইয়া রহমত ইয়া মুশকিল কুশালি ইয়া পঞ্চতন পাক আলি ইয়ালি ইয়া সুনি জাত আলি ইয়া এইলিয়া ইয়া বুল হাসান ইয়া ভূতরাব হল্লে মুশকিল সরওয়ারদি শাফাইয়া মুল হিসাব সূরত ফাতিহা নমোদি ফতা গোয়ে লা ফতিল্লা আলি লা শাইফ ইল্লা জুলফিকার আসসালামু আলাইকুম ইয়া ইমাম আব্দুল্লাহ আলাইহি সালাত ওয়াস সালাম আসসালামু আলাইকুম ইয়া মা আমিনা আলাইহি সালাত ওয়াস সালাম আসসালামু আলাইকুম ইয়া ইমাম আবু তালিব আলাইহি সালাত ওয়াস সালাম আসসালামু আলাইকুম ইয়া মুশকিল কুশা মাওলা আলী আলাইহি সালাত ওয়াস সালাম আসসালামু আলাইকুম ইয়া খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা আলাইহি সালাত ওয়াস সালাম আসসালামু আলাইকুম ইয়া শহীদে আজম ইমাম আসসালামু আলাইকুম ইয়া ইমাম হাসান আলাইহি সালাত ওয়াস সালাম আসসালামু আলাইকুম
या शहीद आजम इमाम हुसैन अलैहि सलातु वस्सलाम अस्सलामु अलैकुम या इमाम जैनुल आबिदीन अलैहि सलातु वस्सलाम अस्सलामु अलैकुम या इमाम अली अकबर अलैहि सलातु वस्सलाम अस्सलामु अलैकुम या इमाम अली असगर अलैहि सलातु वस्सलाम अस्सलामु अलैकुम या इमाम काशिम अलैहि सलातु वस्सलाम अस्सलामु अलैकुम या इमाम बाकिर अलैहि सलातु वस्सलाम अस्सलामु अलैकुम या इमाम जाफर सादिक अलैहि सलातु वस्सलाम अस्सलामु अलैकुम या मूसा काज़िम अलैहि सलातु वस्सलाम अस्सलामु अलैकुम या इमाम अली रेजा अलैहि सलातु वस्सलाम मदद फरमा मदद फरमा मदद फरमा अस्सलामु अलैकुम या इमाम अली ताकी अलैहि सलातु वस्सलाम अस्सलामु अलैकुम या इमाम अली नाकी अलैहि सलातु वस्सलाम अस्सलामु अलैकुम या इमाम हसन अश्करी अलैहि सलातु वस्सलाम अस्सलामु अलैकुम या इमाम मेहदी अलैहि सलातु वस्सलाम अस्सलामु अलैकुम या गौसे खुदा मुश्किल कुशा गौसल आजम रईसुल आरिफी पीरानी पी दस्तगी महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी या शेख सैयद मौलाना मुहियुद्दीन अब्दुल कादिर जिलानी अल हसानी वल हुसैनी औलाद इमाम मूसा काज़िम अलैहि सलातु वस्सलाम मदद फरमा मदद फरमा मदद फरमा अस्सलामु अलैकुम या हाजा हबीबुल्लाह माता फिहुबुल्ला शहंशाह वली अफताब वली सुल्तान अल हिंद हिंदल वली अताए रसूल या शेख सैयद मौलाना मईनुद्दीन हसन संजारी अल हुसैनी अल हसानी औलाद इमाम अली रेजा अलैहि सलातु वस्सलाम मदद फरमा मदद फरमा मदद फरमा अली अली पीरो मुर्शे किबलाए काबा चरागे जान शरीफ विनय सम्राट डॉक्टर कलंदर बाबा जहांगीर बा इमान अल सुरेश्वरी अली 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 बाबा शाहजलाल नूरी अली 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 बाबा नूरी शाह अली 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 बाबा जान शरीफ शाह सुरेश्वरी अली 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 बाबा फौते अली शाह अली 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 बाबा नूर मोहम्मद निजामपुरी अली 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 बाबा सैयद अहमद मेरे लोभी अली अली अली
বাবা আব্দুল আজিজ মহাদেশ দেহলভি আলী 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 বাবা শাহ মহাদেশ দেহলভি আলী 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 বাবা আব্দুর রহিম মহাদেশ দেহলভি আলী 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 বাবা আব্দুল্লাহ আকবর আবাদী আলী 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 বাবা আদম বিন নুরী আলী 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 বাবা হাজী আমদাদুল্লাহ মহাজ্জেদ মক্কি আলী 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 বাবা বদরুদ্দিন আহমদ মুজাদ্দেদে আলফেসানি সিরহিন্দ আলী 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 বাবা বাকি বিল্লা আলী 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 বাবা আমকাং খানি আলী 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 বাবা দরবেশ বন্ধু আলী 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 বাবা মমসাতুল বুরদানুরি আলী 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 বাবা বাহাউদ্দিন নকশবন্দি আলী 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 বাবা আমির কুলাল আলী 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 বাবা হযরত মুহাম্মদ সম্বাসি আলী আকা বাবা জাহাঙ্গীর মুর্শিদ বাবা জাহাঙ্গীর পীর বাবা জাহাঙ্গীর রেহনুমা বাবা জাহাঙ্গীর কেবলা বাবা জাহাঙ্গীর কাবা বাবা জাহাঙ্গীর দীন বাবা জাহাঙ্গীর ইমান বাবা জাহাঙ্গীর কুরআন বাবা জাহাঙ্গীর মাওলা বাবা জাহাঙ্গীর ইমাম বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ নবী আলী মা ফাতেমা হাসান হুসেন পাক পাঞ্জাতন নবী আলী মা ফাতেমা হাসান হুসেন পাক পাঞ্জাতন লক্ষ কোটি সালাম জানাই পাঞ্জাতনের পাক চরণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি আসমান বলে জমিন বলে আজকে মোদের খুশির দিন আসমান বলে জমিন বলে আজকে মোদের খুশির দিন এই ধরাতে তশরিফ আনলেন রহমাতুল্লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা বেলা যখন ডুবে যাবে পারের তরি পাবে না বেলা যখন
ডুবে যাবে পারের তরি পাবে না সময় থাকতে মুর্শিদ ধরে জীবন করো সাধনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মাদ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা একটি কথা আমাদের হিরণ ভাই বলেছিল, আসলে এটা বাবার মুখে শোনা, যে খাজা বাবা তো হচ্ছে হুসাইনি হাসান, উনি তো স্বয়ং নবীর বংশ, তুমি তো সৈয়দ, তুমি কেন বে সৈয়দের কাছে মুরিদ হলে? খাজা উসমান হারুনি চিস্তি, এটা কিন্তু জাগতিক দৃষ্টিতে অনেকেই বলে থাকেন আপনারা কিভাবে সৈয়দ। বাবা কিন্তু যারা চার মাস বা তারও অধিক এক বছর ধ্যান সাধনা করে তাদের শাহসুফি সৈয়দ উপাধিটা বাবা দেন। এখন অনেকেই বলে আপনাদের সাজরাটা বলেন বা আপনারা কিভাবে সৈয়দ। আরে আমারও বন্ধু আছে যাদের 14 গোষ্ঠী সৈয়দ, তারা ওলি আল্লাহদের দেখতে পারে না, নবীর দুশ্মন তারা, আহলে বায়াতের দুশ্মন তারা, তারা কি করে সৈয়দ হয় যেখানে নবী বলছেন তোমরা শক্ত করে ধরে রাখো আমার বংশ কখনো গোমরাহ হবে না। শুধু কি রক্তে মাংসের গর্বে রক্তে মাংসে বংশের কথা বলা হয়েছে? রক্ত মাংসের বংশ তো হচ্ছে আবু জাহেল, আবু জাহেল তো নূরের বংশ হচ্ছে সবচেয়ে বড়, রক্তেরটাও আছে নূরের বংশটাও বড়, তো নূরের বংশই হচ্ছে, নূরের সৈয়দই হচ্ছে খাজা উসমান হারুনি চিস্তি, যেটা অহাব
যেটা অন্য সাধারণের চোখে সুন্নিয়তের অনেকে আছে যাদের চোখে সে জিনিসটা পড়ে না। খাজা উসমান হারুনি চিস্তি হচ্ছে সৈয়দ, উনি নূরে মোহাম্মদি, উনি সৈয়দ, উনি নূরের সৈয়দ। সেই কারণেই খাজা বাবার খাজা বাবা খাজা উসমান হারুনি চিস্তির কাছে বায়াত হয়েছে। আমাদের বড় পীর বড় পীর আব্দুল কাদের জিলানি, উনি এত বড় বড় পীর হয়েও উনিও পীর ধরেছে। আর আমরা বলি আমাদের পীরের কোনো দরকার নাই, শুধু আমরা এক আল্লাহকে ডাকবো। আল্লাহ তো উসিলা ছাড়া কোরআন পাঠায় নাই, আল্লাহ কি সরাসরি কোরআন পাঠাইছে? আমরা তো সবাই বলি, আমিও মানি আল্লাহ সর্বশক্তিমান, তো আল্লাহ কেন ফেরেশতাদের দিয়া সোনার কোরআন বাইন্ডিং করে আমাদের ঘরে ঘরে পাঠায় দেয় নাই? আমরা কেন মহানবীর ঠুটে কোরআন পাই? আজকে সবার মুখে অনেক কথা হয়, কিন্তু মহানবী যে হারা পর্বতে 15 বছর 1 মাস 19 দিন সময় ও সময় ধ্যান সাধনা করছে, সেই কথাটি কেউ একটিবার বলে না। মহানবী নিজে বলছেন আমাদের সরকারে দু আলাম আবুল কাসেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী। তোমার তো প্রয়োজন ছিল না, এই বাংলার বুকে বিশ্বের বুকে হয়তো এরকম সুফি মেডিটেশন সেন্টার একটি আছে, মেডিটেশন সেন্টার আছে অনেক আছে, কিন্তু সুফি মেডিটেশন সেন্টার সুফি ধ্যান সাধনার স্কুল খুব কমই আছে। অনেক জায়গায় যাবেন যোগা করে মনের শান্তির জন্য অনেক কিছু আছে, আপনি মনকে সুস্থ করতে পারবেন, শরীর সুস্থ রাখতে পারবেন, কিন্তু আধ্যাত্মবাদের যদি রহস্য লোকের জ্ঞান অর্জন করতে চান তাহলে গুরুর কাছে বায়াত হয়ে আপনাকে ধ্যান সাধনা করতে হবে, এটা ছাড়া সম্ভব না। একটা হচ্ছে মনের উন্নতি, আর একটা হচ্ছে আত্মার উন্নতি, আত্মশুদ্ধি, নিজেকে চেনা। মহানবী বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনেছে। দেখেন সে জিন্দেগিটা কিভাবে চলে যায়, যারা পড়াশোনার দিক দিয়ে আছে আছে, তারপরে বিয়ে শাদী এইভাবে শেষ, বাবা কয় তুমি হাঁসের মতো জিন্দেগি করলা, কিসের জন্য? আমি খাবো, আমার নাতি খাবে, আমার পুতি খাইবো, পুতিও খাবো, বুড়াই মরে না কেন, তো কিসের জন্য এই জিন্দেগি? সেই কারণে বাবা স্কুল খুলেছেন যেন নিজেকে চিনতে পারি। এক এক সাধনায় তো আর কামেল হওয়া যায় না, একটা পুকুরে যখন আপনি 4-5 বার জাল ফালাবেন তখন বুঝতে পারবেন মাছ আছে কি নাই। দেখেন কারা বলে আমি জানি না সাধনার প্রয়োজন বা না প্রয়োজন, কিন্তু বাবার এটার যেটা শিক্ষা সেটা হচ্ছে গুরুর ধ্যান, গুরুকে ভালোবাসা। গুলামুর রহমান বাবা ভান্ডারি উনি সাধনা করেছেন, আমাদের জানচুরী চাশুরেশ্বরী করেছেন, ওনাদের প্রয়োজন ছিল না আমাদের শিক্ষা দেবার জন্য, আমাদের মতো পাপীদেরকে তরানোর জন্য, আমরা যেন কিছু অর্জন করতে পারি সেই জন্য। মূলে যাবেন, মূলে দেখবেন ঠিকই সত্য, এখন না আমরা সত্যের বোরকা পড়ছি। তো যাই হোক, এখন আমরা মোনাজাতটা দিব। আমি মনে মনে বলো, আপনি বলেন মাইক দিতে হবে না, হৃদয় থেকে দোয়াটা, ঠিক আছে? আপনি মনে মনে দোয়া লেখাতে চাই। হে আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার এই কথাটি কয়জন মানতে পারে আমি জানি না, কারণ আপনি বলেছেন যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না আমি তার ভাগ্য পরিবর্তন করি না। আল্লাহ পাক আপনি বলেছেন যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার হাবিবকে ভালোবাসে, আর আপনার হাবিব বলেছেন যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার আহলে বায়াত ইত্তাদ তথা বংশধর 12 ইমাম 14 মাসুম সৌদালে কারবালা পাক পাঞ্জাতন ও যত নবী যত আল্লাহর উলিগণ আছে নূরের বংশধর, আমরা সকলের প্রতি সালাম জানিয়ে তোমার পাক দরবারে 2 হাত তুলে ভিক্ষা চাইলাম, এই হাতটুকু আমাদের মালিক তুমি ফিরিয়ে দিও না। আমাদের সাথে যারা হাত তুলেছে মালিক তাদের মনের বাসনা যদি ন্যায় সঙ্গত হয়, একটিও যদি ন্যায় সঙ্গত হয় মালিক তুমি কবুল মঞ্জুর করে নিও, আমরা যেন সর্বদা সত্যের পথের প্রতি হতে পারি। আমরা দুনিয়া চাওয়ার জন্য মালিক আপনার কাছে হাত তুলিনি মালিক, দুনিয়া চাওয়ার জন্য আমরা যেন আপনাকে পেতে পারি। আপনি নিজেই বলছেন যে আল্লাহকে পেতে চায় যে আল্লাহকে পাবার পথ খুঁজে আমি তাকে সেই পথ দিই, আমরা যেন মালিক নিজেকে চিনতে পারি, সত্যের পথের পথিক হতে পারি, মহাশূন্য হতে পারি, খান্নাসকে মুসলমান করতে পারি নতুবা মুক্ত করে দিতে পারি,
সেই তৌফিক আমাদের দান করুন। আমরা যেন সর্বদা সত্যের পথের পথিক হই, আমরা যেন সত্যের জন্য হলেও সত্য থেকে যেন পিছপা না হই, দরকার হলে আমরা মৃত্যুবরণও যদি হয় তাও যেন আমরা সত্য থেকে পিছপা না হই। আজকে আমাদের ইমাম হুসাইন আলাইসালাম উনি নিজে শাহাদত বরণ করে আমাদেরকে চিনিয়ে দিয়ে গিয়েছেন কে হুসাইনি মুসলমান আর কে ইয়াজিদি মুসলমান। হে দয়াল, আমরা যারা হাত তুলেছি আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি রহমতের চাদর দিয়ে আমাদের ঢেকে রেখো, জাদু টুনা জিন পরিদয় দত্ত প্রেতাত্মা দুষ্ট আতা হতে রক্ষা করো, আমাদের শরীরকে ও মনকে তুমি সুস্থ করে দিও, আমরা যেন সুন্দর মনের অধিকারী হতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো, আমরা যেন তোমাকে ডাকতে পারি মুর্শিদ, আমরা জীবনে একটিবার হলেও যেন গুরুর ধ্যান করতে পারি, গুরুর প্রার্থনা করতে পারি, গুরুর পূজা করতে পারি, গুরুর গোলামি করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো মালিক। আমরা নাদান মালিক, আমরা আমাদের জন্য কি চাই আমরা নিজেরাও জানি না, আপনি আমাদের দয়া করুন মালিক, আপনার দরবারে লিল্লাহ চাইলাম, ফিত্রা চাইলাম, ভিক্ষা চাইলাম, যাকাত চাইলাম। اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم افتحنا فإنك خير الفاتحين، اللهم احفظنا فإنك خير الغافرين، اللهم ارزقنا فإنك خير الرازقين، اللهم وافق علينا صبر وصبر أقدامنا وطافنا مسلمين آمين 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 بجودك آمين بنت نانك آمين بلطفك آمين ببرك آمين باسمك آمين بجاتك آمين بقدرتك آمين بفضلك آمين بمنك آمين بعزتك آمين يا خير المسولين تبارك اسمه وربك وذو الجلاله الإكرام بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.